রাশি মেষ ওভারভিউ আজকের দিন আপনার সৃজনশীলতাকে বৃদ্ধি করার জন্য খুব ভালো যদি আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো এই অবসরে লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন রাশি মেষ রোম্যান্স এইটি ঠিক সময় যখন আপনার জীবন সঙ্গীকে জানানো উচিত যে তার আসার পর আপনার জীবন কত পাল্টে গেছে এর ফলে সে উৎসাহিত হবে এবং আপনাদের এই সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং যে প্রেম আপনারা একে অপরের সঙ্গে ভাগ করে নেন তাও আপনাদের সম্পর্কে সাহায্য করবে আপনার জীবন সাথীর জন্য আজ আপনার হৃদয় প্রেমে ভরে তুলুন রাশি মেষ ক্যারিয়ার আইটিতে যারা রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে খুব শুভ যদিও তার সাফল্য তাদের সহকর্মীদের ওপর নির্ভর করে তাই সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করুন এবং সেই সঙ্গে নিজের পরিকল্পনা অনুযায়ী নিজের সাফল্যের পথে এগিয়ে পড়ুন রাশি মেষ ফাইনান্স অর্থ আয় করার সাথে সাথে নিজের কেরিয়ারকেও তৈরি করা দরকার এটা আপনি জানেন ছোটখাটো সমস্যায় ঘাবড়াবেন না ব্যবসা আর প্রফেশন দুই নিয়ে এগিয়ে চলুন উন্নতি করবেন রাশি মেষ হেলথ আজ চিন্তার মাত্রা কম করবার জন্য বাইরে যান আপনি এমন কোনো মজাদার কর্মকাণ্ড করুন যাতে আপনার মনে হয় যে আপনি কোনো হাসির থেরাপি শুরু করেছেন রাশি ওভারভিউ আজকের দিনটা সেই সমস্ত শিক্ষার্থীদের জন্যে শুভ যারা ছাত্রবৃত্তির জন্য আবেদন করেছে এই ভালো সুখবর আপনাদের শৈক্ষিক উদ্দেশ্যকে পেতে প্রেরণা দেবে আপনি এই সময় হয়তো বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন এই ইতিবাচক সুযোগের লাভ গ্রহণ করুন রাশি রোম্যান্স যারা বিবাহ সম্বন্ধিত প্রস্তাবনার উপর কাজ করছেন তারা আজকের দিন নানা সমস্যার মুখোমুখি হতে পারেন হতে পারে যে আপনার বা আপনার সঙ্গীর পরিবার এই বিবাহে সম্মতি দেবে না আজ ধৈর্য রাখুন এবং যদি আপনি এই সম্পর্কটির বিষয়ে আগ্রহী হন তাহলে আপনার পরিস্থিতি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সামনে রাখুন রাশি বৃষ ক্যারিয়ার যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভালো আপনার পদোন্নতির সুযোগ রয়েছে আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন রাশি ফাইনান্স আপনার ব্যবসায় ছোটখাটো চড়াই উতরাইয়ের জন্য আপনি বিচলিত হবেন না সফলতার জন্য খুব পরিশ্রম করুন আপনার ব্যবসায়িক বৃদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে তাই আপনি একজন দুধে ব্যবসায়ীর মতো ব্যবসার গুণগুলো আয়ত্ত করুন যে ব্যক্তি ধীর স্থির ব্যবসার জন্য প্রস্তুত এবং আর্থিক ঝুঁকি নিতে পারে তার জন্য ব্যবসার কোনো অভাব নেই রাশি বৃষ হেলথ আজ আপনি আপনার শারীরিক ক্রিয়ার ওপর নজর দেবেন আজ আপনি যোগা আর ধ্যানের ব্যাপারে ভাববেন যাতে আপনার মানসিক স্থিতি শোধরাবে আপনি টাটকা খাবার নেবার প্রতি নজর দেবেন যাতে আপনি পরিমিত আহার নিতে পারেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান যাতে আপনার মেজাজ খুব ভালো থাকবে আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করবেন রাশি মিথুন ওভারভিউ আজ তাড়াহুড়োতে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন দুশ্চিন্তা করবেন না পরিস্থিতি কিছুটা এই রকম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি হয়তো আপনার কোনো নতুন বন্ধুকে দেখে একটু অবাক হবেন যিনি আপনাকে বেশি সময় দিচ্ছে তার সঙ্গ উপভোগ করুন কারণ ওই অনুভূতি শুধুমাত্র ভালোবাসাই নয় তাই পুরো ব্যাপারটাকে সাধারণভাবেই নিন রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনাকে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে এবং অপ্রত্যাশিতভাবে হয়তো আপনার ইন্টারভিউটিও খুব ভালো হবে তাই আজ নিজের পছন্দের জামাকাপড় পরুন এবং নিজের সাম্প্রতিক বায়োডেটা নিয়ে তৈরি থাকুন রাশি ফাইন্যান্স অর্থ সংক্রান্ত মামলায় আপনার যে লোকসান হয়েছে তার কোনোভাবে ঠিক করা প্রয়োজন এই জন্য কোনো বড় নিবেশ করবেন না অন্যথা খুব বেশি লোকসান হবে কিছু কিছু অর্থনৈতিক মামলা এমন আসবে যা আপনি এড়াতে পারবেন না এই জন্য নিবেশ করার ব্যাপারে পুরনো উপায় আস্থা রাখুন এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে রাশি মিথুন হেলথ যোগাকে নিজের জীবনযাত্রার অঙ্গ বানানোর জন্যে আজ আপনার মানসিক শান্তি থাকবে খেয়াল রাখবেন যোগা করবার সময় স্ফূর্তির স্রোত বাড়বে আর রক্তচাপ পাচনক্রিয়া ইত্যাদি খুব ভালো হবে খেয়াল রাখবার ফলে আপনি শান্তি পাবেন আর ভাবনাত্মক চিন্তাধারাও বদলে যাবে রাশি কর্কট ওভারভিউ আজ আপনি এমনি গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন একটু বুঝে সুঝে করবেন আপনি কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন আপনার শব্দগুলিকে চুড়ে আপনারই বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান রাশি কর্কট রোম্যান্স আজ আপনার মনে হবে যে আপনার সঙ্গীর আপনার জন্য কোনো সময় নেই কিন্তু তাকে ভুল বুঝবেন না হয়তো সে সত্যি ব্যস্ত মুহূর্তের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে রাশি কর্কট করিয়ার আজ আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে নিজের সময় ও কাজের দক্ষতা পূরণের মাধ্যমে আপনি শুধু কর্মজীবনে এগিয়ে যাবেন না স্বীকৃতিও পাবেন রাশি কর্কট ফাইন্যান্স প্রফেশনের ক্ষেত্রে নতুন সম্পর্ক আপনাকে লাভ করাবে আপনাকে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আয় বাড়াবার কথা ভাবতে হবে ভবিষ্যতে ব্যবসায়ী প্রজেক্ট পূরণের জন্য প্ল্যান করে চলুন এতে আপনার আর্থিক লাভ হবে রাশি কর্কট হেলথ আজ আপনি বুঝতে পারবেন আপনার মিত্র এবং আপনার পরিবারের লোকেরা আপনার স্বাস্থ্যের চিন্তা করে আর আপনাকে সুস্থ জীবনযাত্রা নির্বাহ করতে সাহায্য করবে আপনি প্রত্যেক কাজে একাকিত্ব অনুভব করবেন না আপনার সাথে সবসময় আপনার কোনো না কোনো সাথী থাকবে যে আপনাকে কোনো কাজেই একলা অনুভব হতে দেবে না রাশি সিংহ ওভারভিউ আজকে আপনার মন চাইবে যে নিজের সব কাজকর্ম একদিকে সরিয়ে রেখে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো একটা সময় কাটাতে নিজের মন পছন্দ গান শোনার আর বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে রাশি সিংহ আপনি যদি একা হন তাহলে আপনার মন হতাশা ও দ্বিধায় ভরে উঠতে পারে কারণ আপনি কিভাবে নিজের কথা ভাগ করে নেবেন তার সঙ্গে যাকে আপনার ভালো লাগে এমন কোনো বন্ধু খুঁজে বের করুন যাকে আপনারা দুজনেই চেনেন তিনি আপনাকে সাহায্য করতে পারেন রাশি সিংহ আজ আপনার মধ্যে বহু সৃষ্টিশীল চিন্তাধারা খেলা করবে চেষ্টা করুন সেগুলিকে কাজে লাগাতে নিজের জীবনে তবে অবশ্যই কোনো বন্ধুর সামনে আগে তা প্রদর্শন করবেন না কোনো অপরিচিত লোকের সামনেও নয় রাশি সিংহ ফাইন্যান্স আর্থিক সম্ভাবনা ব্যবসার ব্যাপারে বৃদ্ধি পাবে আর আপনি শান্তি পাবেন আজকের দিনে যতদূর পারেন কাজ করে নিন এবং খেয়াল রাখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কীভাবে বাড়ে রাশি সিংহ হেলথ যোগ আর ধ্যান নিয়মিত করার ফলে আপনার চেহারায় আবার হাসি ফিরে আসবে যোগা করবার ফলে আপনি শুধু প্রাণশক্তিতে ভরপুর থাকবেন তাই নয় আপনার ভেতরে আত্মবিশ্বাসও বাড়বে যোগা করবার ফলে বাড়তি চিন্তাধারার উপর নিয়ন্ত্রণ থাকবে এবং রাগও কম হবে খেয়াল রাখবেন আপনি রোজ যোগা করুন যাতে আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকেন রাশি কন্যা ওভারভিউ আজ আপনাকে নিজেকে এই প্রশ্ন করতে হবে যে আপনি কেন নিজের প্রিয়জনদের সাথে বেকার বচসা করছেন হতে পারে আপনি কোনো চাপে পড়ে এই সব করছেন আজ আপনি নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন আর নিজের প্রিয়জনদের কোন রকম উল্টোপাল্টা কথা বলবেন না রাশি কন্যা রোম্যান্স আজ আপনার মনে হবে যে নিজের সব দায়িত্ব পাশে সরিয়ে রেখে জীবন সঙ্গে সঙ্গে সময় কাটাতে আপনার ইচ্ছে হতে পারে বিকেলে একটা সিনেমা দেখার অথবা গাড়িতে করে কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার এবং প্রতিদিনের নিয়ম মাফিক কার্যাবলী থেকে বেরিয়ে কিছু করতে রাশি ক্যারিয়ার আজ আপনার মনে হতে পারে যে আপনার সাম্প্রতিক বদলিতে আপনি হতাশ ও সন্তুষ্ট হয়েছেন তবে ক্ষেত্রে আপনি বিশেষ কিছু করার ক্ষমতা রাখেন না তাই নিজের বর্তমান পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিন রাশি কন্যা ফাইন্যান্স আপনার কোনো জানাশোনা ব্যক্তি আপনাকে মানসিক সমস্যায় ফেলতে পারে এই সব লোকেদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন এরকম কোনো লোকের খপ্পরে পড়বেন না নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন রাশি কন্যা হেলথ কোনো কিছু উল্টোপাল্টা জিনিস খাবার ফলে আজ আপনার পেট ব্যথা হতে পারে জীবে যে খাবারের স্বাদ খুব ভালো লাগবে জরুরি নয় যে সেটা আপনার শরীরের পক্ষেও ভালো হবে সঠিক আর পরিমাপ মতো আহার করে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের স্ফূর্তির পরিমাণ বাড়ছে এবং আপনার ওজনও কমছে ওভারভিউ আজ আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারেন যদি আপনার বন্ধু অথবা পরিবারের লোক বিদেশে থাকে তাহলে এই ভালো খবর তাদের তরফ থেকে আসতে পারে আজ সেই দিন যেদিন আপনাকে কোন বিদেশ যাত্রার জন্য যেতে হতে পারে আর এই বিদেশ যাত্রা আপনাকে খুবই মিষ্টি স্মৃতি দেবে রাশি তুলা রোম্যান্স আজ আপনি নিজের চারপাশে সেই সব মানুষগুলিকে পেতে চাইবেন যারা আপনাকে সমর্থন করে এবং আপনাকে সবসময় কোনো কাজে উৎসাহ যোগায় আজ আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কোন মানুষগুলি আপনাকে সমর্থন করে আর কোন মানুষগুলি করে না। যদি আপনার প্রেমিক বা প্রেমিকা সেই লোকগুলির দলে পড়ে যারা আপনাকে সবসময় সমর্থন করে তাহলে কেন তার সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করছেন না রাশি তুলা ক্যারিয়ার আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজের পেশা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন এবং দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন তবে এবার কোন উপযুক্ত লোকের সাহায্য নিন যেসব পরিকল্পনা বহুদিন ধরে বাস্তবায়িত হয়ে ওঠার জন্য এবার সেগুলি এগোতে শুরু করবে রাশি তুলা বিদেশি বিনিয়োগের থেকে আমদানির ইতিবাচক দিকটি এই সময় আপনার জন্যে মঙ্গলজনক এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে ছড়িয়ে দিন বাণিজ্যিক দিক থেকে বা শিক্ষা পদ্ধতির দিক থেকে আপনার কর্মক্ষমতার উপর আস্থা রেখে চলুন আপনি নিশ্চয়ই এর সুফল দেখতে পাবেন রাশি তুলা হেলথ আজ শারীরিক দিক থেকে আপনার দিনটি খুবই ভালো থাকবে আজ আপনি সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবেন আর শারীরিক দিক থেকেও কোনো অসুবিধা হবে না আজ খাবার বানানোর সময় সামান্য আঘাত লাগতে পারে আপনাকে খুব সাবধানে ভেবেচিন্তে কাজ করতে হবে ভেবেচিন্তে কাজ করবেন এবং খেয়াল রাখবেন আগুন বা গরম বস্তু বস্তুজনিত কোনো কাজ করবার সময় ঠান্ডা মাথায় সেটা করবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়িতে কোনো ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন যদি আপনার পরিবার পরিবারবর্গের মধ্যে বচসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে খেরা হওয়া পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনার প্রধান কাজ হল যে আপনি আপনার প্রকৃত প্রেমের সঙ্গে সময় কাটান যে কোনো চাপই থাকুক না কেন কারণ এই মুহূর্তে আপনার জীবন সঙ্গী আপনাকে বড় আনন্দ এনে দিতে পারে আপনি জানেন যে সম্পর্ক নিজে নিজে তৈরি হয় না আপনাকে তৈরি করতে হবে আজ আপনি আপনার জীবন সঙ্গীকে সেই অনুভূতি দিন যার মাধ্যমে সে যেন বুঝতে পারে যে সে আজকের পৃথিবীতে আপনার জীবনে বিশেষ হয়ে উঠেছে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ হয়তো অফিসে আপনার বিরুদ্ধে কিছু গুজব রটবে আপনি যেমন পছন্দ করেন না কেউ আপনার বিরুদ্ধে গুজব রটাক তেমনি আপনিও অন্য কারুর ক্ষেত্রে তা করবেন না আর তা করলে আপনাকেও লোকে সেভাবেই নেবে রাশি বৃশ্চিক ফাইন্যান্স এই সময় আর্থিক বিনিয়োগ অত্যন্ত লাভদায়ক হবে তার মানে এই নয় যে এই লাভ পাবার ফলে আপনার রোজকার ব্যবসার কাজ ছেড়ে দেবেন আপনি আপনার সম্পূর্ণ বিনিয়োগের ব্যাপারে ভালো করে ভাবুন যতই ছোট ব্যবসা হোক না কেন কঠোর চিন্তা রাখবার জন্য উপরোক্ত বিচারে গুরুত্ব দেওয়া অতি আবশ্যক রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন আজ আপনি দ্বিধায় থাকবেন চিন্তা কম করতে যোগা বা ব্যায়াম করুন ছোট ছোট অসুবিধা খুব বড় হবে না তাই এগুলোকে বেশি নজর দেবেন না রাশি ধনু ওভারভিউ আজ হয়তো আপনি নিজেকে নিজের ইচ্ছে আর দায়িত্বের মধ্যে আধা আধিভাবে পাবেন একদিকে আপনি সামাজিক সমারোহে খুব বেশি করে ভাগ নিতে চাইবেন আর অন্যদিকে আপনাকে এই বিষয়ের ওপরেও লক্ষ্য রাখতে হবে যে আপনি নিজের কাজও যেন সময় মতো পুরো করেন এই সমতা বজায় রাখা তো কখনোই আপনার জন্য চিন্তার কারণ ছিলই না তাহলে দেরি করছেন কেন সবাইকে খুশিতে রাখুন রাশি ধনু রোম্যান্স আপনি এমন একজনের সঙ্গে পরিচিত হতে চলেছেন যিনি সম্প্রতি বেশ দূরে থাকেন এর মানে হল যে আপনি ইন্টারনেটের মাধ্যমে উপযুক্ত সঙ্গীর খোঁজ করছিলেন আপনি এই বিশেষ ব্যক্তিটির সঙ্গে আপনার কোনো বন্ধুর মাধ্যমেও পরিচিত হতে পারেন রাশি ধনু ক্যারিয়ার কর্মবিষয়ক কোন ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখে মূল লক্ষ্যে রেখে এগুলে কোনো সমস্যা হবে না মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদীপ্ত ও চটচলতি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে রাশি ধনু ফাইনান্স যদি আপনি স্বর্ণকার হন তো আপনার লাভ হবে কাজে সফলতা পাবেন সমস্ত সুযোগের দ্বারা নিজের কাজকে বাড়ান নিজের বিক্রয়ের রাশিতে বৃদ্ধি হবে এটা খেয়াল করুন যে কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন রাশি ধনু হেলথ এইবারে আপনাকে এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি যে কোনো আগুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় কোনো অঘটন না ঘটে যায় কেননা কোনো দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আপনার আজ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় ইলেকট্রিক শক লাগতে পারে এবং এও হতে পারে যে ওই বৈদ্যুতিক যন্ত্রটি বিফল হবে আপনার জন্য এটাও ভালো হবে যে আপনি আগুন থেকে দূরে থাকুন না হলে জ্বলে যাবার সম্ভাবনা রয়েছে রাশি মকর ওভারভিউ আসল বন্ধুরা আপনাকে সঠিক উত্তর দেবে নিজের জীবনযাত্রা শোধরাবার রার জন্য বন্ধুদের সঙ্গে পরামর্শ করুন আর ওদের সঠিক উত্তরে লাভ গ্রহণ করুন নিজের নেগেটিভ সাইডকে লোকাবেন না তাহলে আপনার জীবনের পথে বাধা সৃষ্টি করবে কিছু ফ্যাক্টস খুলে যাওয়াতে আর কিছু ভুল বোঝার জন্যে আজকে আপনি একটু টেনশনে আসতে পারেন রাশি মকর রোম্যান্স আপনি আজ হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে কোনো আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে পরিচিত হলেন এমনও হতে পারে যে আপনার পরিবারের কোনো সদস্য আপনাকে সেই বিশেষ অতিথিটির সঙ্গে আলাপ করিয়ে দিলেন যার সঙ্গে আপনি আপনার চিন্তাধারা আলোচনা করেন আর এই ধরনের ঘটনাই আপনার পক্ষে ঠিক যেখানে আপনার পরিবারও উপস্থিত এবং আপনি নিশ্চিন্তে আপনার ভালো খারাপের সিদ্ধান্ত নিতে পারেন রাশি মকর ক্যারিয়ার আজ আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে তবে আপনি নিশ্চয়ই জানেন যে উন্নতি এবং কাজ দুই পাশাপাশি থাকে তাই নিজের দক্ষতা প্রমাণের মাধ্যমেই আপনি উন্নতি পাবেন রাশি মকর ফাইনান্স আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট শুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোনো বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোন আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান রাশি মকর হেলথ আজ আপনি যাই আহার করুন না কেন সাবধান থাকা প্রয়োজন তৈলাক্ত ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে দূরে থাকবেন কেননা এসবে আপনার পেট খারাপ হতে পারে চেষ্টা করুন যাতে সাদামাটা পুষ্টিকর আহার করতে পারেন আজ আপনাকে খাবারের ব্যাপারে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন খুব শীঘ্রই আপনি আপনার আগেকার মতো ভালো শরীরের নজরে আসবেন রাশি কুম্ভ ওভারভিউ কোন বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কে কটুতা আসতে পারে যদি আপনি কোনো বড় গণ্ডগোলে জড়িত থাকেন তাহলে প্রথমে সেটাকে মিটিয়ে ফেলুন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন তা না হলে নিজের কটু শব্দের জন্য আপনাকে পরে পশ্চাতে হতে পারে রাশি রোম্যান্স। নতুন সঙ্গী খুঁজে পাওয়ার জন্যে আপনার যে আগ্রহ তা অত্যন্তই বেশি অতীতে আপনি প্রেম খুঁজে পাওয়ার জন্যে সম্প্রতি আপনার খারাপ অভিজ্ঞতা রয়েছে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে রাশি কুম্ভ ক্যারিয়ার আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্য সব দরজা খোলা রাখবেন তাই নিজের লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিন সাহায্য করবে রাশি কুম্ভ ফাইনান্স আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার ক্যারিয়ার আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন রাশি কুম্ভ হেলথ সামনে এগিয়ে যান আর নিজের আকাঙ্ক্ষাকে পূরণ করুন কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না কারণ আপনার দ্বারা বাড়িয়ে দেওয়া পদক্ষেপ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে শরীর সম্বন্ধীয় অসুবিধা আজ শেষ হয়ে যাবে আজ এরপর আপনি নিজেকে সুস্থবোধ করবেন কেননা আপনি জিমে যেতে শুরু করে দিয়েছেন রাশি মিন ওভারভিউ আজকে আপনি আধ্যাত্মিক দিকে আকর্ষিত হবেন আপনি ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক জানতে চাইবেন এতে আপনার জানতে অসুবিধা হবে যে আপনার সঙ্গে যা হচ্ছে তা কি হচ্ছে আর আপনি নিজের জীবনকে আরও ভালো কিভাবে তৈরি করতে পারেন সেটাই ভাববেন রাশি মিন রোম্যান্স আপনার সম্পর্ক আজ আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দেবে তাই আপনার রোম্যান্টিক সম্পর্ককে সযত্নে তৈরি করে রাখুন মনোরঞ্জনমূলক কাজকর্ম এবং আনন্দের মাধ্যমে আপনি আপনার প্রেমকে জাগিয়ে তুলুন এবং সেই সঙ্গে মনে রাখবেন যে প্রেম কারোর জন্য কোন বিশেষ মুহূর্তের অপেক্ষা করবে না প্রত্যেক দিনই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ দিন করে তুলুন রাশি মিন ক্যারিয়ার অফিসে সেই লোকগুলিকে চিনুন যারা আপনাকে খারাপ করে নিজেদের ভালো প্রমাণ করতে চায় বা তারা চায় যে আপনি কোনো ভালো কাজ করুন রাশি মিন ফাইন্যান্স আজকে আপনার পরিবারের এক সদস্যের দ্বারা আপনি আর্থিক সাহায্য পাবেন যাতে আপনার ঋণ শোধ করতে সুবিধা হবে যদি পরিবারের সদস্যের থেকেই ধার নিয়ে থাকেন তবে খুব সম্ভব তারা সময়ের সীমা বাড়িয়ে দেবেন কিংবা ঋণ মুকুব করেও দিতে পারেন তাদের প্রতি আপনি কৃতজ্ঞ থাকুন যারা আজ আপনাকে এতটুকু সাহায্য করেছেন রাশি মিন হেলথ যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন